হ্যাঁ বন্ধুরা, আমি আজ একটু কনফিউজড। আমার নাম প্রিয়াঙ্কা বোস। কেন কনফিউজড? একটা ছোট্ট শব্দ নিয়ে। এই শব্দটা আপনারা অনেকবার শুনেছেন, হয়তো ব্যবহারও করেছেন কারোর ক্ষেত্রে বিশেষণ হিসাবে। এই শব্দটা হচ্ছে উড়নচণ্ডী। এই শব্দটা যখনই আমাদের কানে আসে, সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতর কিন্তু একটা বেপরোয়া মেয়ের ছবির ইমেজ ভেসে ওঠে। পরিচালক অভিষেক সাহার নতুন ছবি উড়নচণ্ডী কিন্তু এই গতানুগতিক ইমেজেরই বদল আনতে চলেছেন। এই দেখুন, মেয়েদের কথা হচ্ছে আর সেখানে শাড়ির কথা হবে না, এটা আবার কখনো পসিবল নাকি? একদম পসিবল নয়। আর যেখানে পুজো কাছে এসে গেছে, সেখানে মনের মধ্যে নিশ্চয়ই শপিং একটু মনোভাব তৈরি হয়েছে। তাহলে দেরি কেন বন্ধুরা, অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু মনমোহিনী শাড়ির কথাতে। ইউটিউবে দেখে নিন সেই শাড়ির কালেকশন, আর প্লিজ তাড়াতাড়ি বেছে নিন আপনার পছন্দ মতো শাড়ি। পরিচালক অভিষেক সাহার ছবি উড়নচণ্ডীতেও কিন্তু তিন উড়নচণ্ডী কিন্তু বেশ বেপরোয়া, কিন্তু তাদের যুদ্ধটা হচ্ছে এই বিগড়ে থাকা সমাজের বন্দোবস্তের বিরুদ্ধে। আচ্ছা, মেয়ে মানে কি সমাজের সমস্ত নিয়মের চাদর মুড়ে থাকা? কারণ এখনো কিন্তু আমরা মেয়েদের ওপর স্বামীর অত্যাচার, বুড়ো মায়ের ওপর ছেলের এবং নাতির মারধর, এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাথে একটা ছোট ফুটফুটে জানের বিবাহ বন্ধন, এই সব কিছু কিন্তু আমরা প্রায় আমাদের চোখের সামনে ঘটতে দেখে থাকি। কিন্তু কটা শহরের আওয়াজ এর প্রতিবাদ করতে পারে? পারে কি কেউ? পারে একমাত্র উড়নচণ্ডীরাই কিন্তু পারে। এই উড়নচণ্ডী ছবিতে প্রথম দিকটা দেখলে আপনাদের মনে হবে যে তিন উড়নচণ্ডী তাদের জীবন থেকে পালাচ্ছে, কিন্তু এই ছবির যখন শেষের দিকে আপনারা আসবেন, তখন আপনারা নিজেরাই কনক্লুশনে আসবেন যে না, তারা কিন্তু তাদের জীবন থেকে পালাচ্ছে না। তাদের নিজের মতো করে বাঁচার সাহস হয়েছে, তাই তারা ক্রমশই নিজের মতো করে বাঁচার জন্যই কিন্তু এগিয়ে চলেছে। ভীষণ সহজভাবে এত গুরুত্বপূর্ণ একটা ছবি উপহার দেওয়ার জন্য পরিচালককে অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা চক্রবর্তী, নবাগত অমর্ত্য এবং রাজনন্দিনীর কাজ কিন্তু বেশ প্রশংসনীয়। চিত্রা সেনকে দেখা যাবে এই ছবিতে একদম অন্যরূপে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চট করে দেখে ফেলুন এই মুভিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য। বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে চোখ রাখতে হবে golgal.com-এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন golgal.com-এ। সিনে লাইফ ইন বাঙালি স্টাইল।